আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো আছি ভালোই। কি অবস্থা? জি ভাই ভালো। চাকরি তো জয়েন করি নাই। কেন ভাই প্যারা ভালো লাগে না? কি বলেন, তখন তো মৌখিক ভাবে রিজাইন দিছিলাম, আর আজকে একেবারে অ্যাপ্লিকেশন করে দেবো। না জয়েন করতেন বাসায় তার অফিস করতে হবে 9টা 5টা, আমি তো এই 9টা 5টা অফিসের ভিতরে নাই। এই তো ভাই আছি, কাজল ভাই আপনার কি অবস্থা? ভালো ভাই। ওই যে গতকালকে একটাই পোস্ট করছিলেন গ্রুপে, ওটা নিয়ে কথা বলবো আমি আজকে, কথা বলবো আমার সবার সাথে। আচ্ছা ঠিক আছে, ওটার বিষয়ে জানতে চাচ্ছি, অর্গানাইজেশনের ব্যাপারে। এই তো ওটা নিয়ে আসুক, সবাই একটু আসুক। ভাইয়া হ্যালো। জি ওয়ান্ডারফুল ভাইয়া, আমার একটু ক্লাস নিয়ে প্রবলেম হয়েছে। কি প্রবলেম? হ্যাঁ তো আমার আছে কি একাডেমিক যে কোচিং করতে হয় ম্যাথের জন্য, তো স্যারের টাইম ছিল 9টা থেকে 11টা, তো স্যার হঠাৎ করে চেঞ্জ করে দিছে 12টা থেকে দিছে। এখন আমি কি করব বুঝতেছি না। স্যারকে বলছিলাম আমার প্রবলেমের কথা, কিন্তু যে জায়গায় আমরা 80 জন পড়ি, 80 জনের সমস্যা নাই, সেই জায়গায় একজনের সমস্যা তো দেখি না, কি করব আমি। আচ্ছা আপনি তাহলে 2টা থেকে করেন, 2টা থেকে করেন। ভাইয়া 2টা কি মানে সেম? এখন সবাই কালকে আপনাদের কাজ দিছিলাম, একটা খুবই খারাপ অবস্থা, সেটা হচ্ছে ভাই কালকে আমি অনেক চেষ্টা করছিলাম, রাত তো করছিলাম কিন্তু পারি নাই, সকালে করছি কিন্তু দিছে কিন্তু লিঙ্কটা দিইনি ভাই, না আমার নেটওয়ার্কের সমস্যা, আমি চেষ্টা করছি একটু আগে দিছে কিন্তু লিঙ্ক শেয়ার করি নাই আপনার কাছে। এখন কি লিঙ্ক শেয়ার করবো নাকি? আমি দিছি আর কি, কাজ করছি। কালকে অনেকেরই যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে আমরা অ্যাড করব, এটা নিয়ে অনেকেই সমস্যা করছেন।
আর যারা যারা সমস্যায় পড়ছিলেন তাদের সলিউশন হয়েছে? কে যেন সমস্যায় পড়ছিলেন, শিয়াবুল ভাই? জি ভাই, আমার সমস্যা ঠিক হয়ে গেছে ভাই। রাত্রেবেলা হচ্ছে পরে ওই আমার আগের অ্যাকাউন্ট থেকে উঠেছিলাম, ওটাতে আমি পোস্ট খুঁজে পাইছিলাম ভাই। তারপরে ভাই এটা তাই সে দেখি আমার মেল ভেরিফিকেশন করা হয় নাই, এই জন্য ওটা নিচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তো আমি তারপরে একটু দেখায় দেই যারা যারা এই সমস্যায় যাতে আর না পড়েন এর জন্য একটু দেখায় দেই। আমি স্ক্রিনটা শেয়ার, তো আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে নিজেরা প্র্যাকটিস করতে গেলে আসলে কতগুলো সমস্যা হয়, যেটা আসলে আপনারা তখন দেখছেন আপনারা কিন্তু মনে করছেন খুব সহজ জিনিস যে পারবো, কিন্তু দেখেন খুব ছোটখাটো কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে বা খুব ছোট সমস্যাগুলো আসলে সম্মুখীন হচ্ছে আমরা। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন ভাই। আমরা তো হ্যাশট্যাগ ইউজ করি, এখন মনে করেন ইনস্টাগ্রামে আমার কানেকশন কম আছে কিন্তু আমি হ্যাশট্যাগ অনেক বেশি দেখি দিচ্ছি আর কি, কত মানুষের কাছে রিচ করতে পারবো? মানে এরা কি ওই আমার ইনস্টাগ্রামে কতজন কানেকশন আছে তার উপর নির্ভর করবে, না আমি কি হ্যাশট্যাগ দিচ্ছি তার উপর নির্ভর করবে? দুইটাই আসলে, মেইনলি মানে কানেকশনের বাইরে আসলে রিচ খুবই কম করে অর্গানিকের, অর্গানিকের ক্ষেত্রে কারণ তার সাথে আপনার কানেকশন নাই। আর কেউ যদি সার্চ দেয় মানে মানে তার নিউজ ফিডে আপনি যাবেন না, কখনোই যাবেন না। হ্যাশট্যাগ ইউজ করেন আর যাই করেন না কেন, অর্গানিকে তার নিউজ ফিডে যাবেন যার সাথে আপনার কোনো কানেকশন নাই বা যে আপনার ফলোয়িং লিস্টে বা সে তার ফলোয়িং লিস্টে আপনি নাই, সো তার কাছে কখনোই যাবেন না। কখন যাইতে পারেন, যখন কেউ যদি কোনো কিছু লিখে সার্চ দেয় তখন দেখা যায় আপনার হ্যাশট্যাগের ব্যবহার ভালো থাকলে স্পেসিফিক ওইটা সার্চ দিল তখন আপনি তার কাছে রিচ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি সেটা। জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একবারে চির সত্য কথা, সেটা হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে আপনাদের সাথে যাদের কানেকশন নাই তারা কিন্তু আসলে যেতে পারবেন না অর্গানিকের ক্ষেত্রে। যে কানেকশন নাই তারা কিন্তু কখনোই ওই পজিশনে আসলে যেতে পারবেন না, কিন্তু পেইড এর ক্ষেত্রে আবার কানেকশন লেসও আসলে যাইতে পারবে। ঠিক আছে, জি ভাই, ওকে। তো আমি আজকে হচ্ছে আপনাদের কি ওই ফেসবুক অ্যাডমিন হ্যালো জি আপু কেমন আছেন? ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ। দুইটা ব্যাচ নিচ্ছেন একসাথে? হ্যাঁ দুইটা ব্যাচ একসাথে। তো স্টুডেন্ট এত কম না জয়েন করতেছে 11:11, কালকে তো জানেনি সাবমেরিন কেবলের সমস্যা না ইন্টারনেটের সমস্যা আমাদের। আচ্ছা ভাইয়া, আচ্ছা কততম ক্লাস এই দুই ব্যাচেরই একসাথে? তো আমি এটা একটু দেখাই দিই কিভাবে কি করবেন, যে দেখা যায় আপনার পাঁচটা ইনস্টাগ্রাম আইডি আছে, পাঁচটা ফেসবুক আইডি আছে, কিন্তু আপনার অ্যাড ম্যানেজার একটাই আছে, সো বা দুইটা অ্যাড ম্যানেজার আছে, সো এক অ্যাড ম্যানেজারে অন্য ইনস্টাগ্রাম আইডি গুলা কিভাবে কি অ্যাড করবেন সেগুলা দেখা দেয়। কালকে এই সমস্যায় পড়ছিলেন অনেকেই, দুইটার ব্যাচ আসলে পড়ছিলেন, সকালে আপনারা হয়তো ট্রাই করেন নাই। হ্যাঁ, তো আমি দেখা দেই রাতে কিন্তু আমি সেম সমস্যার মুখোমুখি হয়েছিলাম। ফেসবুক লগ ইন না করলে অ্যাড ম্যানেজারে যাইতে দেন ভাই? একটা গল্প শুনবেন ছোট্ট করে? আমার তো এটা খেয়াল ছিল না, এখন বলতেছে যে তুমি কি এটা আমাদের কালেক্ট করে দিতে পারবা? ভালো বলছে, কালেক্ট করে দিলে পরে বলবেন কস্টিং বেশি পড়বে, প্রথমে বাংলাদেশে শিপিং কস্ট হবে,
তারপর বাংলাদেশ থেকে আমাকে আবার তোমাদের ওখানে পাঠাতে হবে, সো কস্টিউম বিষয়ে টোটাল কস্টটা এত টাকা হবে, এত টাকা তুমি সেন্ড করলে পরে এতদিন পরে তুমি পাইতে পারো, 45 দিন মানে 2টা 45 দিন তো আলিএক্সপ্রেস থেকে আনার টাইম, আর আপনি হচ্ছে আরো 20 দিন নেবেন, সো 45 20 65 দিন, যে 65 দিন আমি বলছিলাম যে এটা তো আসলেও এটা ইম্পসিবল ব্যাপার। তারপরে তারপর আমাকে বলছে কি অ্যামাজনের কোনো প্রোডাক্ট তোমার কাছে আছে, আমি তো পুরো ডিটেইলে দিই নাই। হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট খুলে ফেললাম, এই যে এখানে মনে হয় এরা ই ভাইর আছে, ফিরদৌস ভাইয়ের মনে হয় অ্যামাজন অ্যাকাউন্ট আছে না, যেন দেখলাম কালকে। জি ভাই আছে, তাহলে আমার খোলা তো শুনতে পারি আমার কঠিন আহামরি কিছু না তো অ্যামাজনের অ্যাফিলিয়েট খোলা, লেখা সার্চ দিলে পরে অ্যাকাউন্ট খুলে ফিল করতে পারবেন। হ্যালো, আর দিয়ে দেয় ওরা অ্যাপ্লিকেশন করলে দিয়ে দেয়। জি ভাই, প্রতাপ ভাই বলেন কেমন আছেন? এই তো ভাই আছি, ভালোই আছি, আপনার কি অবস্থা? কেন কি হলো? এই যে কাজের কাজের প্যারা, গতদিন 4:30-5টার দিকে ঘুমাইছি কাজ করতে, আমি আপনার কাজই করতে পারি নাই ভাই, বললাম না গতদিন এত কাজ। আপনি কাজ করে এত তাড়াতাড়ি আছেন, আমি কাজ না করে 4:30 ঘুমাই, তাহলে চিন্তা করেন তাড়াতে বেশি কে আছে। আমি আমি এতটুকু শিওর ভাই, আমার মতো মনে হয় এই জায়গায় এত প্যারার মধ্যে কেউ নাই। একা তো ওই যে সেই $900 কাজটা এখন কত ধরতে পারি, ওইটা ধরলে যে কি অবস্থা ভাই আমার 15 দিন পর্যন্ত আমি জানি না। গতদিন 5টা ভিডিও বানানো ছিল, তার সাথে 5টা করে বুকমার্ক, মানে পাগল অবস্থা। এরপরে রান্না করো, খাও, বাসায় তো কেউ নাই, আজকে আসবে হয়তো দাদা দিদি বাসায়। তারপরে গ্রুপের কি অবস্থা, ভালো আছে সবাই? এই তো ভাই ভালো আছি। ভাই কি হলো বুঝলাম না, ফেসবুক কোম্পানিতে ঢুকতেছ না কেন? নেটওয়ার্ক তো ঠিক হয়ে গেল, আমি একটু আগে চেক করলাম। হ্যাঁ, ফেসবুকে লগইন না থাকলে কি ভাই অ্যাডমিন ঢুকবে না কিন্তু? হ্যালো, হ্যাঁ লগইন থাকতে হয় ফেসবুকে, ব্রাউজারে লগইন থাকতে হয়, ফেসবুকে লগইন থাকতে হবে যে অ্যাকাউন্টে কাজ করবেন বা যে অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাকাউন্টে। হ্যালো, ভাইয়া তো মিউট হয়ে গেছে, ভাইয়াই চলে গেছে, আমি বলছি আমার নেট প্রবলেম, আমার এদিকে আবার কারেন্ট চলে গেছে। রাতে দেখছিলেন ভাই অ্যাডমিনের কাজগুলো? না আমি দেখি নাই, আজকে ভাইয়া দেখাবে বলে দেখি নাই। ওভাবেই যাবেন ভাই, ওই সরাসরি ইনস্টাগ্রাম থেকে গেলে একটু ঝামেলা করতেছে। দেখি ভাইয়া কি করে আজকে। ভাইয়া কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? ভাইয়ার মেবি কারেন্ট চলে গেছে।
হ্যালো, হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, কেটে গেলাম নাকি? হ্যাঁ ছাগলটাকে গাল দিচ্ছে। আমি তো মনে করতেছি যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ছাগলটা গল ডাকতেছ না তো? কিছু একই নেট দিয়ে বাচ্চা বলাবান ভাই, একই একই নেট দিয়ে মোবাইল থেকে কানেক্ট হতে পারলাম, পিসি তে কানেক্টই হচ্ছে না। হ্যালো শুনতে পাচ্ছেন? ভাই ওয়াইফাইটা বন্ধ করে আবার দেন তো, ডিএসটেট দিয়ে দেখেন। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন না? ওকে জি ভাই, জি ভাই। কি যে অবস্থা, মানে বুঝলাম না, আমি খুব বাজে অবস্থা চলতেছে। ওকে সো তাহলে আপাতত কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন কষ্ট করে, আমি ওইটা একটু দেখাই দিই। কে করবেন, দ্রুত করেন, সময় নষ্ট হচ্ছে আসতে। মানুষ ভাই ওকে ভাই, আমি তো করছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড অটোমেটিক করে। ওকে ওকে সো আসলে যাদের প্রবলেম গুলো হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইগুলা অ্যাড নাই, বা এখানে হচ্ছে যে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে পরে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট গুলো আসতেছে না, তারা আসলে কি করবেন? কারণ হচ্ছে আপনি এখানে যদি ইনস্টাগ্রাম তো ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্য ইগুলো অ্যাড না থাকলে পরে ফেসবুক পেজ গুলো অ্যাড না থাকলে তার অ্যাড গুলো আসলে আপনারা চালাইতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে ওই যে থ্রি ডট যে সেটিংসটা আছে ওখানে বিজনেস সেটিংস এ যাইতে হবে। ম্যানুয়াল ভাই একটু যান ওখানে, এইখান থেকে যে বিজনেস সেটিংস যেটা আছে, হ্যাঁ ওখানে যাইতে হবে। বিজনেস সেটিংস এ যাওয়ার পরে হাতের বামে খেয়াল করেন সবাই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হাতের বাম সাইডে, হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে গিয়ে আসলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। হ্যাঁ যে কোন অ্যাকাউন্ট আসলে আমরা অ্যাড করতে চাই, এই যে মাইনুল ভাই অলরেডি অ্যাড করছে তার একটা অ্যাকাউন্ট, তেমন ভাবে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাড করতে হবে। এখানে যদি অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আসবে না, আপনারা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে আসলে এই বিজনেস পেজে কাজ করতে পারবেন না। যাদের প্রবলেম হচ্ছিল তারা আশা করি যে এইটা একটু দেখেন, প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। আমার তো ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই যে সেটিংস এ গিয়ে অ্যাডস এ ক্লিক করলে দেন ক্রিয়েট এটা গেলে আমার ফেসবুকে নিয়ে দিতেছে। তাই তো নেবে, তাই তো নেবে, এটা তো ফেসবুকেরই। ভাইয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সময় কি লগ ইন উইথ ফেসবুক দিয়ে খুলবো? এটা আপনার ইচ্ছা কিভাবে খুলবেন ভাই, ওইভাবে ট্রাই করলে তো হচ্ছে না। আমারটা ফোন নাম্বার ভেরিফিকেশন চাই, নাম্বার দিলে কোড পাঠায় না, কোড পাঠাইলে সেটা আবার নেয় না ওরা। আচ্ছা আপনি কি 013 অথবা 014 ইউজ করে কোড পাঠানো ট্রাই করতেছেন? হ্যাঁ আগে তো বাংলাদেশে কোডটা দিয়ে তারপর 013 অথবা 014 এর কোড আপাতত আসছে না, আপনি 017 অথবা অন্য যে কোনো মানে পুরনো যে কোনো এক্সটেনশন ইউজ করেন। ভাইয়া জিপি নাম্বার 017 দিয়ে করছিলাম, ওটা তো কোডই পাঠায় না ওরা। সেটা তাহলে জানা নাই, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় 014 এবং 013 এই দুটোতে কোড আসে না। না আমার তো নাম্বারটা অনেক আগের জিপি নাম্বার, ওটাতে কোডই পাঠায় না। এই মাঝে সাঝে এই সমস্যা করে, আমারও করছিল বারবার, রিসেন্ট কোড দিলে একটু করে দিয়ে দেয়। ভাইয়া তাহলে কি ফেসবুকের সাথে সাইন আপ করব? আবার চলে গেছে। মাইনুল
ভাইয়া বললাম যে যদি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে কি আলাদা ভাবে খুলতে চাই তাহলে হচ্ছে কি ফোন নাম্বার ভেরিফিকেশন চাই, তো নাম্বার দিলে হচ্ছে কি কোড পাঠায় না, তারপর নাম্বার চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিছিলাম সেটা কোড পাঠায় কিন্তু ওরা আবার কোডটা নিচ্ছে না। কালকে অনেকবার ট্রাই করছি আমি, তো কি করব এখন? এক্ষেত্রে এই সমস্যাটা হয় বাংলাদেশি আইপি অ্যাড্রেসের জন্য মাঝে মাঝে সমস্যাটা হয়, সো ভিপিএন ইউজ করে করতে পারেন, দেখতে পারেন কি। ভাই আমার তো ভিপিএন তাইলে চলে আসবে, অনেক সময় মাঝে মাঝে সমস্যা করে। মাঝে মাঝে পাঠাই না, আমি জিপি নাম্বার যখন দিয়েছিলাম তখন পাঠাইনি, আর তারপর নাম্বার চেঞ্জ করে যখন দিয়েছিলাম ওই নাম্বারে পাঠিয়েছিল কিন্তু হচ্ছে গিয়ে সেই কোডটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার পিসি তে সমস্যা হলে পরে আপনি একটু ফোনের অ্যাপস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ ফোন দিয়ে ভালো কাজ হয়। ফোনের অ্যাপস দিয়ে তো ভাইয়া এটা ভালো হতে চলে না, হবে সমস্যা হবে না, হবে কি ফেসবুকে লগইন করে? না সমস্যা হবে না, আপনার ওই ফেসবুক আইডি দিয়ে একটা ই হয়ে যাবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে সো আমি আপনাদের ধরে নিলাম যে এই অ্যাড ম্যানেজার নিয়ে আসলে কারো কোনো কনফিউশন নাই, কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে কি করবেন এটা নিয়ে কনফিউশন নাই, তাই তো ধরে নিলাম। আমার কি এইখানে business.facebook.com ওই ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট নিয়ে যাবে নাকি আমাদের এখানে ঢুকতে হবে আলাদা করে? ইনস্টাগ্রামের সেটিংস এ যে অ্যাডস অপশনটা আছে ওইটাতে চাপ দিলে পরে আপনার এই সেটিংস এ চলে যাবে। এখানে তো নিয়ে যেতেছে না, আমার নিয়ে যেতেছে যে ফেসবুক আইডি, ফেসবুক আইডিতে এই যে পেজ থেকে ফার্স্ট থেকে দেখাইছিলেন। হ্যাঁ আপনার ওই বিজনেস অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে আপনাকে, ইনস্টাগ্রাম আর ফেসবুক একই বিজনেস বিজনেস অ্যাড ম্যানেজারে নিয়ে যেতে শোনা তো। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করেন তো দেখি কোথায় নিয়ে গেছে। মানুল ভাই একটু স্ক্রিন টপ করো দেখি। Ad blocker. আপনি কোথা থেকে গেছেন আবার দেখেন আমাকে একটু। ইনস্টাগ্রামে কোথা থেকে গেছেন? আচ্ছা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্টাক হয়ে গেছে আমার স্ক্রিন। আমার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার তো নেটওয়ার্ক
ঠিকই আছে, এখানে অ্যাডভার্টাইজিং থেকে সেটআপে যাব তো। হ্যালো জান ভাই, জান অভিজিৎ ভাইয়ের মনে হয় নেটওয়ার্ক এর প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটআপে যান, সেটআপে গেছে এখন, ক্রিয়েট অ্যাড, ওই ক্রিয়েট ওনার স্ক্রিন অনেকক্ষণ পরপর একটু করে আসতে আসতে যাই হোক, আপনার সমস্যা আমি বুঝতে পারছি ইমরান ভাই। আপনি বিজনেস অ্যাকাউন্ট এখনো ওপেনই করেন নাই, বিজনেস অ্যাকাউন্ট খুলে নিন। ফেসবুকে কি বিজনেস অ্যাকাউন্ট খুলছিলেন? আমি খুলতে বলছিলাম। বিজনেস অ্যাকাউন্ট কি মানে বিজনেস বিজনেস ডট ফেসবুক অ্যাডমিনিস্ট্রেটর যে। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেখানে অ্যাকাউন্ট খুলছিলেন আপনি? জি, অ্যাডমিনিস্ট্রেটরতে অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খুললে তো দেখানোর কথা। নাম থেকে তিন নম্বর ট্যাবটাতে আসুন। জি খুলছিলাম তো। আমাকে তো এখানে নিয়ে আসতেছেন, আমাকে ফেসবুকে নিয়ে যেতেছে। সেটাও তো বুঝতেছি না, নেটওয়ার্ক এর যে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে নিয়ে আসছেন। আমি ডট আলাদা করে লিখছি। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে করুন। এখান থেকে আপনি যাবেন, এখান থেকে তারপর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে ইনস্টাগ্রামে হচ্ছে কাজগুলো। আচ্ছা ভাই, আপনাদের কি ইনস্টাগ্রাম থেকে অ্যাডস এ ঢুকলে ডাইরেক্ট এই বিজনেস ডট ফেসবুক এ নিয়ে যাইতেছে? ভাই আপনি হচ্ছে বাম দিক থেকে তিন নাম্বার ট্যাবে আছেন উপরে, ওই যে চুজে গোল, ওইটাতে আমার নিয়ে আসছিল। ওখানে না ভাই, ওপরে ওপরে যান, ওই টাইপটা তো যান। ভাই এখানে নিয়ে আসে ভাই, অভিজিৎ ভাই।
প্রচুর নয়েজ আসছে ভাইয়া, আপনার কথা দুইটা ডিভাইস থেকে রিপিট হচ্ছে। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই, পাশাপাশি ডিভাইস থাকার সমস্যা। জি ভাই, আমি হচ্ছে দুইটা ডিভাইস বলতে কি, আমি একটা ডেটা কানেকশন অন করছি আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ডেট, এর জন্য সমস্যা হচ্ছে। আপনার ইনান ভাই আপনার কোনো সমস্যা নেই, দুইটা একই জিনিস, একটা হচ্ছে অ্যাপ আকারে আসছে আপনার আর একটা হচ্ছে ওইটা হচ্ছে বিজনেস অ্যাডভাইজার ওয়েব আকারে আসছে। হ্যাঁ, কিন্তু দুইটা একই জায়গাতে আসছে, সমস্যা নেই। এটাও অ্যাড ম্যানেজার, বিজনেস অ্যাড ম্যানেজার ইনস্টাগ্রাম থেকে তো ডিরেক্ট আসতেছে না, তা আমার আলাদা করে ঢুকতে হইতাছে যে বিজনেস অ্যাড ম্যানেজারে। ভাই এটাই অ্যাড ম্যানেজার, হ্যাঁ আপনি ওইখানে ফেসবুকের অ্যাপটা থেকে এখানে অ্যাড ম্যানেজারে ঢুকছে আর ওইটা হচ্ছে আপনি আলাদা করে ঢুকছেন, দুইটা কাজ একই হচ্ছে, সমস্যা নেই। এখানে এখানে আপনার অবজেক্টিভ চুজ করতে হবে, অবজেক্টিভ চুজ করার পর আপনাকে সামনে আগাইতে হবে, ওইখানে সেম একই একই জিনিস, বুঝতে পারছেন? জি ভাই, কিন্তু অ্যাড ম্যানেজারের মতো কি এইখানে সবকিছু তো এরকম দেওয়া যাবে? সবকিছুই দেওয়া যাবে, সবকিছু এখানে আছে। আপনার পেজ শুধু পেজ অ্যাড করা আছে, এর জন্য হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার ই আছে। আপনি ওই অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করে তারপরে এখান থেকে যান, দেখেন আমি আশা করি চলে আসবে এখানে। আচ্ছা ঠিক আছে ভাই, ওটা অ্যাড করে দেন, আপনাকে যদি প্রবলেম হয় দেন বলবো না। আর যদি প্রবলেম হয় আপনি অ্যাড ম্যানেজারে আলাদা করে ঢোকেন, সমস্যা নেই তো। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে স্ক্রিনটা শেয়ার অফ করেন। আচ্ছা আজকে আপনারা দ্রুত কাজ শুরু করবেন, সেটা হচ্ছে আজকে মূলত আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা আপনাদের কাছ থেকে দেখতে চাবো। হ্যাঁ, পিন্টারেস্ট মার্কেটিংটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, পিন্টারেস্টে অর্গানিকটা অর্গানিকটা করবেন, ফলো বাটনটা আপনারা আপনাদের ব্লগে অ্যাড করবেন আর ব্লগের লিঙ্কটা দিবেন, দেখবো যে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। আপনাদের ফলো বাটনটা অ্যাড করবেন পিন্টারেস্টে, আর একটা হচ্ছে পিন ক্রিয়েট করবেন, একটা বোর্ড ক্রিয়েট করবেন, অবশ্যই এসইও রিলেটেড। আর পিন্টারেস্ট এসইও কোথা থেকে করবেন আমি হয়তো আপনাদের দেখাইছি, এইটা হচ্ছে এখন করে আমাকে সাবমিট করবেন আর করতে থাকেন, দেখেন আপনাদের সমস্যা যে এরকম ফেসবুকে এই ইনস্টাগ্রামে। ভাইয়া এটা তো গতদিনই করছি, আরো করেন সমস্যা নাই, পিন ক্রিয়েট করেন, বোর্ড ক্রিয়েট করেন, আরো এখন অ্যাফিলিয়েট দিয়ে আসলে পিন ক্রিয়েট করেন, বোর্ড ক্রিয়েট করেন, করে আমাকে সেন্ড করেন। হ্যাঁ, অর্গানিকটাও, আর হচ্ছে কেউ যদি মানে অর্গানিকটা শেষ করার পরে যদি যাদের অর্গানিকটা খুব বেশি করা আছে তারা আগের একটা অর্গানিক নিয়েই পেইড করে ওইটার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দেন, বুঝতে পারছেন? আমি একটা দিয়েছি, আপনি একটু হোয়াটসঅ্যাপে চেক করেন। ওকে, সো এখন আসলে ই করবেন ওইটারই পেইডটা করবেন, পেইডটা করে লাস্টে দেখবেন ক্যাম্পেইন ওভারভিউ আছে, ওই ক্যাম্পেইন ওভারভিউতে গিয়ে ওই টোটাল ওভারভিউটার একটা স্ক্রিনশট যে আমি এই পোস্ট করছি এই রিলেটেড হচ্ছে এই ওভারভিউ আসছে, এই টার্গেটিং আমি করছি, সো এটার একটা স্ক্রিনশট হচ্ছে আপনি আমাকে দিবেন, ঠিক আছে? ভাই আমার যে ল্যাপটপে হচ্ছে যে সাইটটা অন হয় না, আমি কি করব? আপনি চেষ্টা করছিলেন না কোনো ভাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, এখনো ট্রাই করলাম, হয় না। আচ্ছা সবাই করতে থাকেন, আমি ওয়ার্ডাপুরটা একটু দেখতে থাকি, সবাই শুরু করেন এটা। হ্যাঁ আমি বললাম শুরু করেন পেইড আর অর্গানিক দুইটাই, এটার মধ্যে হচ্ছে দেখবেন যে আরো সমস্যা বের হবে, সবাই আপনি শুরু করেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ টু স্ক্রিন শেয়ার করেন।
ফোনের স্ক্রিন ভাইয়া নাকি ল্যাপটপে? ফোনের স্ক্রিনই করেন। আচ্ছা ঠিক আছে, আমার নেট সমস্যা, একটু সময় লাগবে ভাইয়া। ওকে, আর সবাই কিন্তু করতে থাকেন এটা। আচ্ছা আমার একটা ফোন আসছে, আপনি স্ক্রিনটা শেয়ার করতে থাকেন, আমি ফোনটা একটু পিক করে নিই।
ভাই সবাই কি চুপ নাকি আমি শুনতে পাচ্ছি না কিছু? তুমি চুপ কেন? হ্যাঁ নায়ক আসছে নাকি? বাবা নায়ক আমি ছিল না, এ তো স্টাইল পুরো পাল্টে গেছে। হ্যাঁ খুলি দিবে না মনে হয় সবকিছু। আপনি টাকা পয়সা কিছু চুরি টুরি হয় নাই? টাকা পয়সা থাকলে তো চুরি হবে। আরে বাস, ক্যাম্পাসে বলে কম্পিউটার চুরি হয়ে গেল, তার আপনার জিনিসপত্র রয়েছে কিভাবে? আরে ভার্সিটি চুরি কেন জানি, এই তুমি আলহামদুলিল্লাহ ভালো। আমি চিত্তে স্ক্রিন কি শেয়ার হইছে দেখতে পাচ্ছেন? না না, আপনার স্ক্রিন তো শেয়ার হয় নাই। ভাইয়া গেছে তো গেছে, আর ডিড নট কাম হয়ে গেল যে। এই দেখে আমি পিনকারেস্টে ঢুকতেই পারতেছি না, কি এক যন্ত্রণার মাঝে বসছি। ভিপিএন দেন, ভিপিএন দিয়ে তাই সে ঢুকতে পারবে। ভিপিএন ভিপিএন এ দেখলাম এখানে লেখা আছে কি 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 কোন মানে আপু কই গেল উদা হয়ে গেল। এ ভাই আপনি কই হারায় দিতেছেন কই? আমি হারাইছিলাম না, এই কইর না আমলে ছিল। আমি প্রতিদিন একটা একটাতে ঢুকতে ঢুকতে আমার ঢুকতেই লাগে আধা ঘন্টা। আপু কই গেল? ওয়ার্ড আপু ভাই প্রিন্টার তো ঢুকতেই পারি না, সমস্যা নাই। যারা ঢুকতে পারতেছেন না তারা একটু মানে ট্রাই করেন ভিপিএন দিয়ে, কোন না কোন দেশে ভিপিএন দিয়ে একটু ট্রাই করেন। ভিপিএন দিয়ে তো ঢুকে যাবে, আমার ফার্স্টলি ঢুকছিল না, দেন ভিপিএন দিয়ে আমি তারপর লগইন করেছি। আচ্ছা ভিপিএন দিয়ে ট্রাই করতেছি। সেটাও না হইলে পরে আপনারা একটু ই করেন, ফোনে ফোনে গিয়ে একটু ট্রাই করেন। তো ঢুকতে তো হবেই, আমাদের কাজ করতে হবে যেহেতু। এই আপনাদের পরিচিত কেউ আছে টিভি সেল করে? আমার ইমার্জেন্সি একটা আজকের মধ্যে টিভি লাগবে। ভাই দোকানে চলে যান, শোরুমে। শোরুমে যাবো না বলেই তো ই করতেছি। আমার না একজনের লাগবে, সে বারবার ফোন দিচ্ছে। আপনার ফোনের বুঝছেন মাঝখানে তো স্ক্রিন দেখা গেছিল। দুইবার দেখলাম যে আপনার স্ক্রিন আসছে, এই যে এবারও তো মনে হয় আসতেছে। এবার আসছে তো? হ্যাঁ এবার আসছে। এবার হচ্ছে এসে চলে যান, আপনি হচ্ছে ক্রমে চলে যান। আপনি আছে কি, আপনি কি জানেন, জানেন সেই মেইল দিয়ে খোলা যাবেন? আব্দুর রহমান ভাই
এই আব্দুর রহমান ভাই মিউট করেন। আচ্ছা ক্রোমে গিয়ে হচ্ছে যে এই থ্রি ডটের উপর ক্লিক করেন, ওখানে ওই যে দেখেন লাস্টের ডেস্কটপ সাইট আছে দেখছেন, ওখানে টিক চিহ্ন দিয়ে দেন। আমি তখন করছি পিন্টারেস্ট, আপনি ইনস্টাগ্রামে পড়ে আছেন। আপনি যদি পাসওয়ার্ড দেখে নিলাম আমরা যেখানে ঢোকা আনিসছি সেখানে পাসওয়ার্ড দেখে নিলে কিছু করার নাই। না ভাইয়া আমি তো ইন্টারেস্ট পিন্টারেস্টই হচ্ছে গিয়ে ট্রাই করতেছিলাম, ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছিলাম না। ওকে এবার দেখেন এখান থেকে, দেখেন এখান থেকে ঢুকবো পিন্টারেস্টে। হ্যাঁ হ্যাঁ নেটে যে অবস্থা ভাইয়া, আপনি ফোনেও পার্সোনাল হটস্পট দেখি চালান আপনি? আচ্ছা ল্যাপটপ ইয়ে ছিল, ল্যাপটপ কানেক্ট ছিল। এই যে ভাইয়া ফোনে তো বলে দিস সাইট ক্যান নট বি লিস্ট। আবার আপনি ফোন দিয়ে পিন্টারেস্টে ঢুকছেন ইয়া ভিপিএন ইউজ করেন, ভিপিএন দিয়ে ঢুকতে পারবেন, ফোনেও আমি ঢুকতে পারছিলাম না। ফোনে ভিপিএন ইউজ করব? হ্যাঁ হ্যাঁ ফোনে একটা ভিপিএন ইউজ করলে পারে তারপর ফোনে সাইট অন হবে। ভিপিএন তো দেওয়া এটা খুবই সহজ, একদমই টার্বোটা দেন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন। কিছুদিন পরে দেখবেন ফেসবুক চালাই তো ভিপিএন লাগছে। কিন্তু তাই সে হোলা ভিপিএন ট্রাই করছে, জিও পক্ষে ট্রাই করতে হয়নি ভাইয়া। হোলা জিও প্রক্সি এগুলো হচ্ছে পিসি তে ট্রাই করা, তো হইতেছে না। হোলা ভিপিএন দিয়ে কিছুদিন আগে হইছিল কিন্তু এখন হইতেছে না। এখন ভিপিএন বুকও আমি কানেক্ট করতেছি কিন্তু এখানে কি টার্মিনেটেড দেখা যাচ্ছে, ভিপিএন বুকও অ্যাড হইতেছে না। টার্বো ভিপিএন লেখেন, টার্বো ভিপিএন দেখেন, একটু চেষ্টা করে দেখেন ইমন ভাই অন্য ভিপিএন দিয়ে। টার্বো, জি জি টার্বো, টি ইউ আর বি ও। না পিসির জন্য, এটা ফোনের জন্য। আচ্ছা
এই আপনারা অন্য সবাই কিন্তু কাজ করেন, কাজ বাদ দেন না। কি করবে এটা স্টার ফ্রি নিবো ট্রায়াল স্কিপ এর অপশন নাই উপরে যে কেটে দেন উপরে যে ক্রস বাটন আছে এখানে তারপর এখানে হচ্ছে যে কান্ট্রি কান্ট্রি যে ম্যাপের পর সিলেক্ট করেন ম্যাপ ম্যাপ উপরে ডান সাইডে ম্যাপ আছে হ্যাঁ এবার দেশ সিলেক্ট করেন দেন যে কোনো উপরে একটা দেশ দেন এগুলো প্রিমিয়াম এগুলো মনে হচ্ছে প্রিমিয়াম উপরে 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 যান যে কোনো একটা দেশ দিব সিঙ্গাপুর দেন সিঙ্গাপুর দেন হ্যাঁ একদম উপরেই আছে সিঙ্গাপুর দেন মানিল ভাই হ্যাঁ ভাই বলেন ভাই যা ওইন তো করে একই সাবস্ক্রাইব যা দিছেন এটাকে ডাউনলোড দিতে হবে হ্যাঁ হ্যাঁ ডাউনলোড দিতে হবে একদম দেন পিসি দিব দেব কানেক্ট হোক কানেকশন বিজি আছে আর একটা কান্ট্রি সিলেক্ট করেন আপনি ওই কান্ট্রিতে যান জার্মানি সিলেক্ট করেন আবার কানেক্ট হয়ে গেছে আপনি এটা মিনিমাইজ করে রাখেন কেটে দেন না মিনিমাইজ করে রাখেন এবার ডাইরেক্ট pinterest.com এ ঢুকেন মিনিমাইজ করে এটাকে হ্যাঁ এবার এবার ডেস্কটপ সাইটে কিছুই লাগবে না ডাইরেক্ট pinterest.com এ ঢুকেন আপনি তো ফোনে আছেন প্রিন্টারেস্ট অ্যাপস ইনস্টল করেন নাই পরে অ্যাপস ইনস্টল করে নিন আপাতত না করা হয় নাই আচ্ছা পরে ইনস্টল করে নিন আপাতত আচ্ছা ঠিক আছে মনে নাই কি বলছিলাম বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য কোথায় যাবেন কি করবেন ইমেল কেন দেবেন ইমেল তো দেবেন পরে দেবেন ক্রস দিয়ে দেন ইমেল এর নিচে ক্রস দেন আগে নিউজ ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট করবেন হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন এবার স্টোর আপনার মতো অ্যাকাউন্ট খুলেন ঢুকতে তো পারছেন জি ভাইয়া
ভাই আমার তো কোনো বিজনেস নাই, তা কি বিজনেস নেন দেব বলেন, যদি একটু সাজেস্ট করে দেন। এই আর এসব বিষয়ে তো একটু পরামর্শ নিতে পারেন আমার কাছ থেকে। আপনি যেটা নিয়ে আসলে অ্যাফিলিয়েট করবেন সেই রিলেটেড বিজনেস করবেন। কেবল বললাম আপনি এখন কি নিয়ে বিজনেস করবেন বা কি নিয়ে অ্যাফিলিয়েট করবেন সেটা বিজনেস নেম দেবেন, আপাতত দিয়ে যান, পরবর্তীতে চেঞ্জ করা যায় নাম। আচ্ছা করতে থাকেন, আমি একটু আসি, দুই মিনিট থাকবো না। মাইনুল ভাই এখানে দেখা আবার ইউজার নেম পাসওয়ার্ড চাইতেছে। একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলান, অ্যাকাউন্ট ফ্রি তো কি এক্সটেনশন অ্যাড করব? আমি তো এক্সটেনশন অ্যাড করব না, এক্সটেনশন না, এটা পুরোপুরি একটা অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হবে। হ্যালো, আরফাত ভাই, হ্যাঁ পিন্টারেস্ট অ্যাড দিছেন কিন্তু পেইডটার ই দিতে হবে তো। পেইড তো এখনো করিনি। আচ্ছা পিন্টারেস্টে কি কি করে দেয়, যে ইমপ্রেশন দেখায়, ইমপ্রেশন ক্লিক এগুলো কিভাবে আসে? এগুলো আপনি পেইড যখন ক্লিক করলে তো ক্লিক আসে, আর ইমপ্রেশন গুলো, ইমপ্রেশন কত লোকের কাছে সার্ভ হচ্ছে, কত লোকের কাছে যাচ্ছে, এটা হচ্ছে ইমপ্রেশন। এটা যখন পেইড ট্রাম করবেন তখন এগুলো অ্যামাউন্ট আসবে। আমি দেখলে কি ইমপ্রেশন হয়ে যাবে? ধরেন আমি কারোর পিন দেখলাম, তাতে কি ইমপ্রেশন হয়ে যাবে? না, আপনার টার্গেটেড অডিয়েন্স যখন দেখবে তখন ইমপ্রেশন হবে। আর কারো কোনো সমস্যা? আমি ভাই ঢুকতেই পারতেছি না, এই ভিপিএন টিপিএন নিয়ে গজালে আছি। এই যে আপু, আপনি ঢুকলে এরকম ট্রাই করেন তো, পিসিতে আছে, এই পিসি থেকে যে টার্বো ভিপিএন এটা ইয়ে করুন, পিসিতে টার্বো ভিপিএন কি কানেক্ট হবে কিনা জানি না, ফোন দিয়ে ট্রাই করতে পারেন।
আমার ফোনের অবস্থা বেশি ভালো না, পিন্টারেস্ট এটা ডাউনলোড দিয়ে কাজ করে না ঠিক মতো। ভাইয়া জি বলেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি পাইছেন? হ্যালো, 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 আর আর কারো কোনো সমস্যা হচ্ছে কাজ করতে? ভাই অভিজিৎ ভাই? জি ভাই, তানভীর ভাই বলেন। ওই ইয়ার মধ্যে ডেসক্রিপশনের মধ্যে কি হ্যাশট্যাগ দিব না? হ্যাঁ হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ভাইয়া অভিজিৎ ভাই আছেন? জি জি বলেন। ওই যে আমাদের গতকালকে ওই যে হোয়াটসঅ্যাপে যে ইয়াটা দিয়েছিলেন লিঙ্কটা, ওই সম্পর্কে একটু বলতে চাইছিলেন আজকে। হ্যাঁ ওই সম্পর্কে হচ্ছে ওইটা আমাদের এখন মিটিং হয়নি, কিন্তু তারপরে সেটা হচ্ছে বিদেশি কিছু প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে ডিল করছে। শুনতে পাচ্ছেন না? একদম স্লো। কি অবস্থা এখন? তো আগে আসতে একটু কথা একটু আসতে শোনা শুনতেছি তো
শুনতে পাচ্ছি তো ক্লিয়ার শুনো? আমি শুনতে পাচ্ছি, হেডফোন লাগানো তো। আমি তো শুনতে পাচ্ছি, যারা একটু লাউডে লাউডে দিয়ে করতেছেন তার একটু হেডফোনে দেন, তাদের মনে হয় শুনতে পারবেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে বিদেশি একটা বিদেশি মানে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি করছে কি যে তারা হচ্ছে কিছু সংখ্যক লোক নেবে, কিন্তু তারা এই কোর্সের মাধ্যমে আসলে লোক নেবে। হ্যাঁ, কোর্সের মাধ্যমে হচ্ছে প্রথমে কোর্স করাবে, কোর্স থেকে হচ্ছে বাছাই করে কিছু লোক নেবে। তো আপনারা হচ্ছে ওই যে ফর্মগুলো দিছে ওই ফর্মগুলো ফিল আপ করলে পরে ওইখানেই সবকিছু লেখা আছে। ওই ফর্মগুলো ফিল আপ করলে পরে আপনারা ওইখানে দেখতে পারবেন সবকিছু, আর ওখানেও লেখা আছে। সো এখান থেকে বাইরের কান্ট্রিতে আপনারা ফ্রি কোর্স করতে পারবেন, তারপর ওইখান থেকে হচ্ছে আসলে ওরা কিছু লোক নেবে। কিছু বলতে ভালো ভালো কি ধরনের কোর্স করতে পারবো? সব ধরনের, মানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, মানে যে যেটাতে আসলে এটা ওদের দেশে করাবে। হ্যাঁ ভাই, অনলাইনে করাবে। ভাই শুনতে পাচ্ছেন? জি জি বলেন ভাই। ওই দেখলাম যে মানে কালকে যেগুলো দিচ্ছিলেন হোয়াটসঅ্যাপে, দেখলাম যে ভাই কোর্সিয়া মানে ওদের সাথে আর কি মোটামুটি সুরক্ষিত, মানে এই যে আপনি লিঙ্ক গুলো দিচ্ছেন ওইখান থেকে সম্ভবত কোর্স করা লাগবে। সো একটা ভালো অপরচুনিটি আর গভর্নমেন্ট অপরচুনিটি প্লাস হিউজ পরিমাণ লোক নেবে, যাদের আসলে ইচ্ছা আছে। ইচ্ছা আছে বলতে আপনারা সবাই অ্যাপ্লাই করেন, তো দেখা যাক কত দূর কি হয়। এটা হচ্ছে 17 তারিখের মধ্যে আসলে দিতে হবে আমাদের। হ্যাঁ ওরা কিসের ভিত্তিতে লোক নিবে, কিসের ভিত্তিতে এটা ওরা জানে, এটা তো আমি বলতে পারবো না ওদের কি কি। আপনি আপনার যেসব ইনফরমেশন চাইছে বা যে ইনফরমেশন চাইছে দেবেন। ওদের তাহলে কেমন ওদের? হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি না, মানে এখন ওরা কোন ক্যাটাগরিতে বাছাই করবে এটা তো আমি বলতে পারি না। তো ওদের লোক লাগবে হিউজ পরিমাণ, ওদের লোক নেবে এতটুকু আপনাদের এনশিওর করতে পারতেছি। কিন্তু দেখলাম প্রতি দেশ থেকে 1000 লোক নেবে, আরো বেশি নেওয়ার কথা, মানে এই সাব কন্টিনেন্ট গুলা থেকে বেশি নেবে, কারণ ওরা তো চাইলে ইউরোপ কান্ট্রি থেকে তো লোক আনতে পারবে না। বুঝলেন নাই কমনওয়েলথ বুক তো দেশগুলোর জন্য ইয়া দিল, তো গভর্নমেন্টের কিন্তু বড় একটা প্রজেক্ট এটা। ভাই ওইখানে দেখলাম অর্গানাইজেশন চাইতেছে, কেউ যদি চান আপনাদের ইউনিভার্সিটি অর্গানাইজেশন দেন যে আমরা ইউনিভার্সিটি আন্ডারে আপাতত আছি, তো ইউনিভার্সিটি দিতে পারেন। সময় আছে করবেন আপনারা, সমস্যা নেই, এখন যে কাজটা দিচ্ছি সেই কাজটা একটু করেন সবাই।
ওকে সামিউল ভাটটা পাইছি আমি। জি ভাই কি হয়েছে ঝামেলা বললাম তো, কি সমস্যা হয়েছিল? আজকে এমনি পোস্ট করতেছে না, টাইটেল চলে আসতেছে। মানে আজকে কোনো কিছু সেটিংস সেটিংস পরিবর্তন করেন নাই, পোস্ট করতে না, টাইটেল চলে আসতেছে। হ্যাঁ বিজনেস অ্যাকাউন্টে না খুললে টাইটেল আসা জমালো। এই ইন্টারনেটের আজকেও ঠিক হবে না, ঠিক হইতে হইতে কালকে বদবেন গুলো। কে যেন বললো নেট থেকে ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছিল আবার ঝামেলা হয়েছে, মানে কাজ করছিল আবার ঝামেলা হয়েছে, যে মাত্র নিউজ দেখলাম আমি। আচ্ছা ভাই, ওই যে বিদেশে যে প্রজেক্টে ওইটা কি ফর্ম কি ফিল আপ করছেন? না না আমরা কেউ করি নাই। আমি হচ্ছে ফর্ম করলাম তো আমি আর কি কিছু ইনফরমেশন বুঝতে পারতেছি না, এই কারণে জিজ্ঞাসা করলাম। আমাকে বলেন কোন ইনফরমেশন বুঝতে পারতেছেন না? সেটা হচ্ছে আমি আজকে বাইরে যাওয়ার জন্য আপনাদের দুই ব্যাচ এক করলাম, আর বাইরে জুম বৃষ্টি হচ্ছে, যাব কেমনে? ব্যাংকে যাওয়ার দরকার ছিল। কি বলেন, আমাদের এখানে তো একবারে 14 মাসের খরা, আমার এখানে বৃষ্টি হচ্ছে, গোপালগঞ্জে বৃষ্টি হচ্ছে, অথচ আমি কিন্তু এই ব্যাংকে যাওয়ার জন্য আপনাদের দুই ব্যাচ এক করলাম। পেইড কিন্তু একজনের স্ক্রিনশট, জি ভাই পেইড একজনের স্ক্রিনশটে পর্যন্ত পাইলাম না। কিসের ভাই? পেইড পেইড পিন্টারেস্টে পেইড অ্যাপ কেন ভাই? ফরম্যাট এটা? হ্যাঁ হ্যাঁ বলো, আমাদের পূরণ করতে হবে কি এটা? হ্যাঁ এগুলো। আচ্ছা কান্ট্রি নেম দিলাম, নেম অফ অর্গানাইজেশন লিডিপি। হ্যাঁ এলইডিপি, নেম অফ অর্গানাইজেশন এলইডিপি দেবেন, আর যে কেউ যদি আসলে এলইডিপি বাদে অন্য কোনো অর্গানাইজার ইউনিভার্সিটির নাম বা ইউনিভার্সিটি মানে ওই অর্গানাইজেশন দিতে চান তারাও দিতে পারেন। হ্যাঁ আর যারা এলইডিপি দেবেন অর্গানাইজেশন ওয়েবসাইট, আপনাদের এলইডিপির ওয়েবসাইট দেবেন,
তারপরে হচ্ছে এগুলো তো বুঝতে পারতাছেন নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন আমার নাম দিব আমার টাইটেল অফ দ্য কন্ট্যাক্ট পারসন বলতে আপনি আসলে কি করেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন ঠিক আছে ফোন নাম্বার আর ইমেল দিলাম দেন হচ্ছে এগুলো আচ্ছা হ্যালো জি শুনতে পাচ্ছেন বলতেছি এগুলো কিছু করতে হবে নাকি একসাথে মার্চ করে এখানে এক দুই তিন চার এভাবে পাঠিয়ে দেবো আমি বুঝতে পারছেন এটা আমি পূরণ করবো আপনার একটাই পূরণ করবেন আপাতত তো আমার কাছে পাঠাবেন কিন্তু সবাই এক জায়গায় করে পাঠাবেন অবশ্যই ওই ফাইলের ফাইলের উপর আপনার নাম আর আপনার ব্যাচটা উল্লেখ করবেন কোন ব্যাচের হ্যাঁ কারণ ব্যাচ মিসড আপ হয়ে যায় এখন কে কি এক জায়গায় করবে কে গতদিন যে ব্যাচের দায়িত্ব দিয়েছিল সেই করবে বলা হচ্ছে যে আপনি দায়িত্ব নিবেন আচ্ছা ঠিক আছে ওইগুলো তাহলে আমার মেইল করে দিন মেইল তো আছে সবার কাছে নাকি জি জি আছে শুনেন ভাই সেদিন আপনি করছেন কি সবার ফাইলের সাইজ আসছে 300-400 KB আর আপনার ফাইলের সাইজ আসছে 46 MB আমি সব জিপ করতে গেছি শুধু আপনার একটার জন্য জিপ করতে পারিনি মানে সবকিছু ভাইকে তাহলে জিপ করে দিতে পারতাম কার কার আপনার আরাফাত ভাই এই এত বেশি কিছু নেই জানি না আরাফাত ভাই কোন ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিছে জানি না তার তার একটা হচ্ছে যে সাইজ আসছে আমাদের 14-15টা অত সাইজ আসে না কি অবস্থা ফোনের রেজুলেশন মনে হয় বেশি ছিল ভাই তিনের মধ্যে ইয়া কি সেকশনটা সেকশনের কাছে হুম হুম কিসের মধ্যে তিন তিন সেকশনের কাছে এটা আসলে যখন বেশি হয়ে যাবে বোর্ড আপনাদের ধরেন কারো কারো 10,000-20,000 বোর্ড হয়ে যাবে হয় এরকম অনেকে আছে যারা তখন আসলে সেকশন ওয়াইজ করে দেবেন এখন ভিপিএন অন করাতে ল্যাপটপে কানেক্ট হচ্ছে না ফেরদৌস ভাই আমি দুই দিনের প্রেজেন্ট একবারে নিচ্ছি গত দিনের নয় ফেরদৌস ভাই দেখছিলাম মনে হয় ভাই আছি অমিত ভাই আছে শচীন্দ্র ভাই কই গেছে জানি না মাসুদ রানা ভাই আছে মাসিকুর ভাই আছেন
ঠাকুর ভাই, মোহাম্মদ হোসেন ভাই নাই, বাইরে যাব, বৃষ্টি শুরু হইলো দূর, আল্লাহ নামাজ। মেজবা ভাই ছিল চলে গেছে, না আছে এখনো যায় না, দেখতে হবে। নিপুন ভাই আছে, রাকিব ভাই আছে, আনিসু ভাই আছেন, অরূপ বিশ্বাস ভাই কে আছে, আছে আছে। সবাই পারতেছেন তো, কারো কোনো সমস্যা হচ্ছে না? দেখেন নিচে ওভারভিউ আছে না, ক্যাম্পেইন ওভারভিউ যদি থাকে দেখতে পারবেন, ক্যাম্পেইনটা টোটাল এক নজরে সোটার স্ক্রিনশট হচ্ছে আমাকে দেবেন। আর আর্নিং লিস্ট মাত্র 11 জন আপডেট করছেন, আর কেউ শুরুই করেন নাই কোনো কিছু? ভাইয়া মাইক্রোতে কাজ করছিলাম কিন্তু সবগুলা হচ্ছে গিয়ে রিজেক্ট করছে, আমি বুঝলাম না কেন সবগুলা রিজেক্ট করছে। এটা তো হওয়ার কথা না।
ভাইয়া ওভারভিউ এর তো কোনো অপশন নাই, শুধু লঞ্চ আছে। তাহলে হচ্ছে ওই ওইটার স্ক্রিনশট দেন। আর এটা কি দিছেন রাকিব ভাই, বিজনেস ইনফরমেশন এর কেন? আপনি একটা যে তৈরি করছেন ওইটার ইনফরমেশন দেন। আমার 2 মাসে 6700 টাকা ইনকাম হইছে এসইও ক্লার্কে। এসইও ক্লার্কে কি করছেন? টিকটক ওই যে লিংক বিল্ডিং এর কাজ। ওইটা তাহলে ই করেন, ওইটা যদি আপনি প্রজেক্টের ঢুকাই দিতে চান যে প্রজেক্ট একটু সাথে সাথে করতেছেন তো ওইটা ওখানে দিয়ে দিতে পারেন আর্নিং লিস্টে। আচ্ছা ঠিক আছে, 7-8 দিন সময় লাগছে। প্রথমে তো পেইনের অ্যাকাউন্ট ছিল না, ওই সেদিন বলছিলাম না অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা হইলো, ডাচ বাংলায় রকেট অ্যাকাউন্ট করছি, তারপর সেই ঝামেলা ছিল অনেকদিন। তারপর ট্রান্সফার করার পর 7-8 দিন পরে গত দিন টাকা ঢুকছে রাতে। লিংক বিল্ডের কাজ সোজা কিন্তু কঠিন না? হ্যাঁ সহজ আছে, শিখতে বেশি সময় লাগে, কিন্তু মেইন হচ্ছে অ্যাকাউন্ট লাগে না, ওই অ্যাকাউন্টটাকে আর কি চালু রাখা, বাইরের সাথে কমিউনিকেশন এগুলো ঠিকঠাক মতো করতে পারলে তাহলে দেখা যাচ্ছে ভালো একটা আর্নিং করা যায়। অল্প অল্প টাকা সব সার্ভিস দেয়, যার জন্য এখানে কাজ পাওয়া খুব দুষ্কর। ভালো ভালো কাজ অল্প টাকায় দিচ্ছে। আপনি লিংক বিল্ড আপ কোথায় করেন? উইকিতে? উইকিতে না, উইকির আসলে উইকির একটা সার্ভিস আছে, কিন্তু উইকির সার্ভিস আমি দেই না। একটা গিগ আছে উইকির, আর সাথে আরো কিছু ফ্রি অপশন আছে, কিন্তু উইকির যদি কেউ আমাকে মেসেজ করে উইকির জন্য, তাহলে আমি বলি যে আমি অল্প কিছু লিংক দিতে পারবো, 10-12টা লিংক দিতে পারবো। অনেকে দাবি করে যে আমাকে 50-100 উইকির লিংক দেন, কিন্তু আমি দেই না। উইকিতে আবার ঝামেলা আছে, উইকিতে যদি আপনি মানে ওদের কন্ট্রিবিউটর না হন তাহলে কিছু পরপর লিংকগুলো ডিজেবল করে দেয়। তারপর দেখা যাচ্ছে উইকি লিংক তো একটা স্ট্রং, তারপর হচ্ছে আপনার যদি পিবিএন পোস্ট কেউ করতে দেয়, সে পিবিএন পোস্ট নিয়ে ঝামেলা আছে, বেশিরভাগ পিবিএন পোস্টের গুরুত্ব বেশি দেয়, আর পিবিএন নিয়েই ঝামেলা বেশি করে, মানে দিচ্ছে পিবিএন পোস্ট কিন্তু আসলে পিবিএন এবং খুব অল্প দামের মধ্যে পিবিএন পোস্ট দিচ্ছে, তো অনেক চালাকি করে। আমি তো নতুন এই জন্য এখন পর্যন্ত ভেবে করতেছি না। অনেক চালাকি করেন বলতে যে ইন্ডিয়ান সেলার বায়ার গুলো খুব খারাপ? বায়ার না, সেলার কথা বলছি না, সেলার ওই যে একটা পিবিএন পোস্ট বলতে বোঝাচ্ছে পার্সোনাল ব্লগ, আমার একটা ওয়েবসাইট থাকবে সেইখানে আমি পোস্ট করব, অন্য কেউ পোস্ট করতে পারবে না, তো সেইখানে পোস্ট করলে দেখা যাচ্ছে ওই পোস্টের ভ্যালুটা বেশি আছে, কিন্তু একটা ওয়েবসাইট আমি বানাবো, ওয়েবসাইটের তো একটা ভ্যালু আছে। এখন সেই 4-5টা পোস্ট করতে গেলে অনেক ঝামেলা, আর সেইখানে যদি 50-100 পোস্ট বিক্রি করে মাত্র $5, তাহলে বড় একটা ফাজলামি না? এখানে তাদের আগে থেকে বানানো কিছু ডেমো আছে মনে হয়, ওই ডেমোর মধ্যে শুধু নাম চেঞ্জ করে দেয়। ওই তো মানে 2 নম্বরই করে, অরিজিনালি পিবিএন পোস্ট করতে গেলে দেখা যাচ্ছে 5-6টা পিবিএন পোস্টে অনেক টাকা নেয়। তারপর ব্লগ কমেন্ট এটাও খুব পরিমাণ সেল হয়, কমেন্ট করবেন সেখান থেকে লিংক নেবেন, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক কিছু বলতে অনেক কিছু আমেরিকা তো আইডিয়া নেই। তো দেখা যাচ্ছে এই ব্যাপারে আপনার ওই ফাইবারটা একটু ভালো আছে, ওদের কোনো পার্সিয়ালিটি নেই, আর হচ্ছে এখানে টাকা দিয়ে আপনি করতে পারতেছেন, গি গ্র্যান করতে পারতেছেন। দেখা যাচ্ছে আপনি $3-4 দিলে $5-7 ফ্রি মানে বুস্ট করার অপশন পাচ্ছেন, সেইখানে মনে করেন $10 কাজ যদি আপনি $5 দিয়ে বুস্ট করে দেন, তাহলে দেখবেন যে রাতারাতি আপনার ইনকাম হয়ে গেছে 50,000 টাকা, এত পরিমাণ সেল হবে। তো এইগুলো আর কি ওরা বেশি করে।
তাহলে মার্কেট প্লেস ভালো কোনটা বলতেছেন আপনার মতে? ভালো বলতে আমি ফাইবারটাকে একটু ভালো দেখা যাচ্ছে ওইখানে, যে বুস্ট আপনি পেজ বুস্টের অপশন মানে নতুনে করছে, কিন্তু এইসব ফাজলামি হয় না আর কি। আর ওদিকে তো আমি আসলে কাজ করি না, যেমন এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং আর আর কি কি জাস্ট আপওয়ার্ক। আর একটা অ্যাকাউন্ট করছিলাম সেটা হচ্ছে আপনার এই পিপল পার আওয়ার অ্যাকাউন্ট করছিলাম, ওখানে হচ্ছে আপনার এসিও কি হচ্ছে আপনার কি বলে ওই যে আপনি যে কাজের কথা বলছিলেন না কিছুদিন আগে, ওটা কি যেন ভুলে গেলাম কোনটা, ওই যে ডাটা না সার্ভে না কিসের কথা বলবো না আমার এই কাজে বেঁধে গেছে এটার জন্য এই কথা বলছি। লিড কালেকশন কথা বলছেন ভাই? না না লিড কালেকশন না, দেখতেছি আমি অ্যাকাউন্টেন্ট দেখতেছি। এখানেও কাজ পাওয়া অনেক ঝামেলা, কারণ এখানে হয় কি এখানে লেভেল থাকে এন্ট্রি লেভেল, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সপার্ট লেভেল, তো প্রথম অবস্থায় কাজ পাওয়া খুবই কষ্টকর। একজনে কাজ কেউ পোস্ট করছে আপনি সেখানে কমেন্ট করবেন, তো দেখা যাচ্ছে যে সাথে সাথে যদি কমেন্ট করতে না পারেন ওই আপনাকে খুঁজবে না, আর দেখবে যে আপনার লেভেল কেমন। এটা ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির জন্য করছিলাম। এখানে কাজ ওই যে ঝামেলা আছে বহুত বসে থাকতে হয়, কে কখন পোস্ট করে সাথে সাথে তাদের কমেন্ট করতে হয়, যদি কেউ রিপ্লাই দেয় তারপর হচ্ছে আপনার ঘন্টা প্রতি আপনি কত নেবেন, বহুত ঝামেলা করে কাজ আনতে হয়। তো ফাইবার এটাই ভালো আছে, এত ঝামেলা করার দরকার নেই, আপনি গিগ খুলে রাখবেন। যদি স্ক্রিনশট কে করতে চাইলেন আনিসুর রহমান ভাই মনে হয়, ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা এই ইনকামের এটা যদি শেয়ার করি তাহলে কি তাদেরকে দেখাইতে হবে যে আমি কবে থেকে কাজ শুরু করছি? তারা তো আপনার অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবে, অ্যাকাউন্টের লিংক দিতে হবে তো তবে। ও আচ্ছা আচ্ছা, জি আনিসুল ভাই বলেন। আমি এই পর্যন্ত গাইছি এই কোয়েন আপনি, হ্যাঁ আপনি আপনি যে পোস্টটা দিচ্ছেন এই পোস্টার আসলে কিওয়ার্ডটা কি বা কোন রিলেটেড পোস্ট দিচ্ছেন সেটা এখান থেকে আসলে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। ধরেন আপনি সাপোজ কসমেটিক্স রিলেটেড প্রোডাক্ট দিচ্ছেন, সো এখানে কিওয়ার্ডে গিয়ে কসমেটিক্স লিখে সার্চ দিলে কিওয়ার্ডগুলো আসবে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে। জি তাহলে আপনি যে রিলেটেড পোস্ট লিখতেছেন সেই রিলেটেড আসলে কিওয়ার্ড গুলো লিখতে হবে। এটা হলো যে ফ্যাশন উইমেন্স এর জন্য, এটা যে পোশাক সেটা শীতকালীন এই পোশাকটা, তাহলে ক্লোথ রিলেটেড ক্লোথ দিয়ে সার্চ দেন, সো দেখবেন যে ক্লোথ রিলেটেড অনেক আবার ওয়ার্ম ক্লোথ বা শীতকালীন পোশাকের এটি লিখে সার্চ দেন দেখেন চলে আসবে। আচ্ছা এটা কি আবার দুই নম্বরে হবে নাকি? আমার অ্যাকাউন্টের বয়স কিন্তু 4-5 মাস হয়ে গেছে। প্রথম কাজ করছেন কত কত তারিখে? একটা না অ্যাড অল রেজাল্ট দেবেন, আসলে ই অ্যাড করবেন ম্যাক্সিমাম কিওয়ার্ড যতগুলা অ্যাড করা যায় অ্যাড করবেন। প্রথম কাজ 5 মাস আগে
দেখেন বাম সাইডে অ্যাড হয়ে গেছে আপনার টার্গেট হলে পরে তো এখন লঞ্চ করার দরকার নাই, আপনি এটারই স্ক্রিনশট আমাকে দিয়ে দেন। এইটা হবে না মনে বলছেন ভাই? তবে সামনে দেখি আমার নেক্সট মান্থ থেকে আমি ফাইবারে কাজ শুরু করে হচ্ছেন, দেখি ওইটা থেকে কিছু আর্নিং দেখানো যায় কিনা। ভাইয়া হ্যালো, ভাইয়া তো নেই, দেখতেছি না, মিউট হয়ে গেল নাকি, চলে গেছে। ভাইয়া আমি হয়তো বা কালকে থেকে তাহলে দুইটাই জয়েন করবো, আমার তো শিডিউল নিয়ে সমস্যা হচ্ছে। ছুটি কালকে কিসের জন্য? কালকে সরকারি ছুটি। আচ্ছা ভাই ওই ইয়ে করছে পিন এর তো করলাম, কিন্তু লিংকটা তো খুলে পাচ্ছি না, আপনারা যে সেন্ড করবো উপরে দেখেন কেউ বলেন কিভাবে লিংক পাঠিয়েছেন, ধরা পাঠিয়েছেন। হ্যালো, আমি তো ফোন থেকে পাঠাইছি, ফোন থেকে ওই যে পাশে চিহ্ন আছে তীরের মতো ওখানে ক্লিক করলে পরে কপি লিংক আসে। শেয়ার অপশনে গিয়ে কপি করতে হবে। স্যার কালকে ব্যাংক বন্ধ? হ্যাঁ কালকে ব্যাংক বন্ধ, সরকারি ছুটি। পিন্টারেস্টে এই লিংকটা কোথায় দেবো আপনার? হোয়াটসঅ্যাপে। ভাইয়া পিন্টারেস্টে এনগেজমেন্ট হয় কিভাবে? আমার এনগেজমেন্ট আর্ট দেখাচ্ছে, এখন কেউ তো এখানে তো লাইক টাইক দেওয়ার কোনো অপশন নাই পিন্টারেস্টে দেখলাম। অভিজিৎ ভাইয়া ফলো ব্যাক করলে হয় না? কিভাবে আসে পিন্টারেস্টে?
লাইক কমেন্ট করতে থাকেন, দেখেন বাড়ে কিনা। লাইক কি করা যায় নাকি পিন্টারেস্টে? তাহলে কি করা যায়? পিন করা যায় অন্যের পোস্ট আর ফলো করা যায়। হ্যাঁ হ্যাঁ, অন্যের পোস্ট সেভ করা যায়, পিন করা যায়, ফলো করা যায়, এটাই। কিন্তু এনগেজমেন্টটা তাহলে কিভাবে বাড়লো? আপনি অভিজিৎ ভাই দেখছে আপনার পোস্ট, ওই যে এনগেজমেন্ট বেড়ে গেছে, বারবার দেখছে হয়তো। দেখেই তো ইমপ্রেশন হবে, দেখলে পরে এনগেজমেন্ট হয়ে যায় নাকি? এনগেজমেন্ট তো লাইক কমেন্ট দিলে পরে, তারপর দেন এনগেজমেন্ট হয়, জানি না কি হয়েছে। ভাইয়া তো চলে গেছে, আপনি কি আমাদের ছুটি দিয়ে দিয়েছে? ক্লিক করলে ইমপ্রেশন আর এনগেজমেন্ট তো যতজনের কাছে যায় সেটা। এটার যে বিষয়টা, ওটা স্ক্রিনশট দিছেন? হ্যালো জি জি, কি বললেন? ওই যে ভাই এ বললো না, আমরা কি আজকে চলে যাব? থাকেন আর একটা সময় থাকেন, টাইম শেষ হয়ে গেলে বেরোয়। প্রতাপ ভাই, আপনার ইনকাম এর কিছু গল্প টল্প বলেন, আমরা একটু মোটিভেট হই। আমি এখন পর্যন্ত শুরুই করিনি, আমি নেক্সট মান্থ থেকে ফাইবারে অ্যাকাউন্ট করব। আমি আছি ঝামেলার মধ্যে, আমি বাসা চেঞ্জ করব, তো আমি এই মাসে হয়তো 25 তারিখ নতুন বাসা করব আমার জেলা শহর। প্রতাপ ভাই, হ্যাঁ বুঝছি ভাই, আপনার যে কাজ করে আমি একটু দেখলাম কি রকম কি হয়। হ্যালো খুব নেটের খুবই বাজে অবস্থা আমাদের। যে ট্রেনারদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দেখতেছি ম্যাক্সিমাম লোকই ক্লাস নিতে পারতেছে না নেটওয়ার্কের সমস্যার জন্য। ভাই সাবমেরিন ক্যামেরা নাকি ছিঁড়ে গেছে, জানি না কি অবস্থা। আমি এটাই তো দেখতেছি ভাই, আমি কিন্তু প্রায় মতিঝিলের কাছাকাছি চলে আসছি ভাই। আজকে তাহলে শেষ করে দেন, আপনারা সেন্ড করছেন, সবাই সেন্ড করছেন? জি জি সেন্ড করছি তো। আর কার কি অবস্থা, কে কে করেন নাই? আমি কাজ করতে খুব ঝামেলার মধ্যে আছি। কে কে ঝামেলায় আছেন, কে কে মানে ঝামেলা বলতে হচ্ছে পারেন নাই কে কে? আমি পারি নাই, আমি ভিডিও বানাই, আমি পারি নাই। নাম বলেন, আমার পকেটে ফোন কানে হেড ফোন ভাই অ্যাওয়ার্ড না। আচ্ছা কেন পারেন নাই? কেন ভাই ওই যে অ্যাকাউন্ট খুললাম তারপরে আমি ফোনে কিছু বুঝতেছিলাম। আপনি হচ্ছে ভিডিওটা দেখেন, আমাদের এই ক্লাসের যে ভিডিওটা আছে রাকিব ভাই মনে আপলোড দিতে, ভিডিওটা দেখেন। দেন না তো ভাই আপলোড, এই রাকিব ভাই আপলোড দেন না ভিডিও। হ্যাঁ দিয়ে দেবো, মনে আছে একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা একটু পরে দিয়ে দিচ্ছি, আপু একটু দেখেন ভিডিওটা। আর কারো কোনো সমস্যা মানে বুঝতে আসেন না কোথাও, স্পেশালি কোথাও বুঝতে আসেন না এরকম কেউ আছেন? ভাই আজকে বাদ দেন, আপনি গাড়িতে আছেন,
ধীরে ধীরে। আরে সমস্যা নেই, আপনি সাবধানে যান, তাই বলছি। আমার একবার কাহিনি, একজনের সাথে কথা, ইমার্জেন্সি একটা বিষয়ে কথা বলতে বলতে প্রায় আমি 150 কিলোর উপরে রাইড করে ফেলেছিলাম কথা বলতে বলতে। গাড়িতে আছেন তো, সাবধানে যান। এখন একটু হাইওয়েতে উঠছি, এখন হচ্ছে আপনার শব্দ অস্ত চলছে। ওকে জি ভাইয়া, আজকে ছুটি দিয়ে দেন। ভাই আমি তো একটা মজার অভিজ্ঞতা আছে, আমার তো নেট নাই কিন্তু আমি তো অনলাইনে এখনো আছি দেখতেছি। নেট নাই অনলাইনে আছেন কেমনে সম্ভব? এখানে ভাই ওয়াইফাই চিহ্ন মানে নাই হয়ে গেছে, কিন্তু কোনো কিছু চালাইতে পারতেছি না, বাট ক্লাসে আছি, কি অবস্থা বুঝলাম না। লেগে থাকেন এই যে আপনারা এই মহামারীর ভিতরে সুযোগ দিয়েছে অস্থির। পরশুদিন আবার আসবো। আচ্ছা গ্রুপ একটু ফলো রাখেন। হ্যাঁ আচ্ছা ভাই, ওকে ভাই। কোন নোটিশ তো কিছু আমি দিতে পারি, গ্রুপে একটু ফলো রাখেন আর ওই ফর্ম গুলো ফিল আপ করেন। আচ্ছা ভাই, ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন। বাস আর যারা সেন্ড করেন করে দেন আমাকে।